ব্যাক নিতে হবে আর এটা সরাতে হবে এখানে আছে এগুলো বাস করতে হবে টাচটা বলছে এটা হবে না আর আমি যেটা আসলে রিভিল করি না এতক্ষণ অবধি কয়েকদিন বলবো সাথে সারপ্রাইজ দিব বলে আপনাদেরকে দিই নাই সেইটা হচ্ছে এখন দিয়ে দিব Hey guys, good morning. Welcome to my YouTube channel and welcome to new video. তো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ রীতিমতো আমিও ভালো আছি আর দেখেন আমার রুমের অবস্থাটা একটু সকাল সকাল এই যে আর এই যে আর এখন বাজে কয়টা ইয়াপ 8:49 আর আমি ঘুম থেকে উঠছিলাম 7:00 উঠে টিউশনে গেছিলাম টিউশন থেকে আসলাম আসার সাথে সাথে ব্লগ একটা রাতে রেডি করা ছিল ওইটাই আপলোড দিয়ে দিছি বিকজ অফ আমি যেটা আসলে রিভিল করি না এতক্ষণ অবধি মানে কয়েকদিন বলবো বলবো সারপ্রাইজ সারপ্রাইজ দিব বলে আপনাদেরকে দিই নাই সেইটা হচ্ছে এখন দিয়ে দিব আর সে এর আগে বলি এখানে যে দেখেন আমি আমার নতুন জামা কাপড় সব এনেছি ব্যাগও জাস্ট এখন ব্যাগে ঢোকানোর সময় বাকি আর দেখেন এখানে চার্জ সব কিছু দিয়ে দিছি ওকে তো কাজ অ্যাকচুয়ালি এত সব আয়োজন কেন এত সব ব্লগিং এভাবে আমি এডিট কেন ফেলতেছি বিকজ অফ আমি এডিট করতেছি আমার ল্যাপটপ নেই আপনারা জানেন আর আমি কম্পিউটার ক্যারি করতে পারি না তো আমি বাইরে কোথাও গেলে আর ব্লগ এডিট করতে পারি দ্যাটস ওয়াই এডিট করে ফেলতেছি যেগুলো ব্লগ করা ছিল তো যাতে আপনাদের ব্লগ রেগুলার দেখতে পারেন সেক্ষেত্রে আমি একটু এডিট করে রাখলাম যাতে ডে বাই ডে আপলোড করতে পারি আর গুড নিউজটা হচ্ছে আমি আজকে রাত্রিবেলা সিলেট যাচ্ছি তো এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ আর আপনাদেরকে বলছিলাম যে আমি প্ল্যানিং করতেছিলাম যাতে চিটাগাং বাইরে কোথাও যাওয়া যায় কি না দুই তিন দিনের জন্য তো আমার ইউটিউব চ্যানেলে এটাই হচ্ছে প্রথম কিন্তু আমি এর আগে অনেক গেছি বাট তখন ইউটিউবে ব্লগিং করা হয়নি সো এটা হচ্ছে প্রথম মানে ট্রাভেল এমন একটা ট্রাভেল যেটা চিটাগাংয়ের বাইরে আপনাদেরকে দেখাবো বা এতদিন তো দেখেছেন আপনারা চিটাগাংয়ের ভিতরেই সব ব্লগিং সো আজ এখন যাবো চিটাগাংয়ের বাইরে সিলেটে তো হ্যালো সিলেটবাসী কীতা মাত্র রে তো দেখা হবে সিলেটে যদি বা আমি এর আগে সিলেটে আরও একবার গিয়েছিলাম কিরে ভাই তো এখন আবার যাচ্ছি বাট সিলেটে আমি আগে গিয়েছিলাম জাফলং বিছানাকান্দি সাদা পাথর ভোলাগঞ্জ এগুলো বাট এখন যাচ্ছি কাশ্মীর কাশ্মীর কেন বলতেছি কারণ হচ্ছে এটা বাংলাদেশের কাশ্মীর সো যারা যারা চিনে তারা এখন বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা সিলেটের নীলাদ্রি লেক যাবো অ্যান্ড নীলাদ্রি লেক আশেপাশে যে কয়েকটা স্পট আছে ওইগুলো শিমুলবাগান নীলাদ্রি লেক হ্যাঁ তারপরে জাদুকাটা নদী তো বারিক্কা টিলা এগুলা এরপরে হয়তো জাফলং বা বিছানাকান্দি বা সাদা পাথর এগুলা আর আমি ওদেরকে বলছি লালাখাল যাওয়ার জন্য কারণ লালাখাল প্লেসটা অনেক জোস কারণ পানিগুলো একদম স্বচ্ছ তো জানি না কী হয় অ্যান্ড আজকে রাত্রে যাবো বাট আজকে ভিডিওটা ব্লগটা আমি সন্ধ্যায় এখানে শেষ করে দেবো এই ব্লগটা এরপর রাত্রে যখন আমরা সিলেট যাব তখন আরেকটা ব্লগিং মেক করবো যেটা হবে চিটাগং টু সিলেট এটা নিয়ে আর আমরা যাচ্ছি কীভাবে কী সেটা আগামী ব্লগে দেখবেন সো ফার্স্টে এখন আজকের দিনটা আপনারা এনজয় করেন আর এখন কাজ হচ্ছে আমাকে রুমটা গুছাতে হবে সো রুম টুম গুছিয়ে সব কাজকর্ম শেষ করে বেরোতে হবে বেরোতে হবে বিকজ একটা উপজেলা যেতে হবে উপজেলা কেন যাবো সেটা তখন বলবো আর আপাতত এখনের জন্য বাই অ্যান্ড এখন 10:10 অলমোস্ট তো মোটামুটি আমি সাইকেলটা বের করেছি আর যাচ্ছি অ্যাকচুয়ালি আমার এই ব্যাগটা একটা প্রবলেম আছে তো এটা ঠিক করার জন্য উপজেলা যাচ্ছি আর ওখান থেকে আবার আসতে হবে বাজারে বাজারে একটা আমাদের কাজ আছে আমাদের না মানে আমার তো এখন মেনলি সাইকেল রাইড করে সি অফিস আই মিন আমাদের উপজেলাতে যাব তো ওইখান থেকে বাকি কথা হবে তো চলেন আগে ডাইরেক্টলি আমরা উপজেলায় যাই দেন ব্যাক করতেছি আপনাদের মাঝে ওকে তো এখন আসছি উপজেলায় আর জুবাই পাঠিয়েছি সীমানার বাইরে এটা হচ্ছে আমাদের বর্ডার আর জুবাই আমরা কেমন বাংলাদেশ ইন্ডিয়াতে তো এখন ইন্ডিয়ার বর্ডার শেষ এখন কাজ হচ্ছে ব্যাগটা ঠিক করা আর আর জুবাই থেকে ট্রিট নেওয়া আর বিদেশ চলে যাবো তো দ্যাটস ওয়াই আর জুবাই থেকে বিদায় নিতে আসছি আজকে আমি বলে না আর আর জুবাই যেন একটা সুজুকি বাইক নিয়ে আসবো বর্ডার থেকে ভাই ঘুরি ঘুরি ও পালো কথা মনে হচ্ছে ঘুরি ঘুরি অ্যাপল অ্যাপল ওয়াচ নিয়ে অ্যাপল ওয়াচ আলট্রা প্রো ম্যাক্স ওই এদিকে না
উপরে না আর যদি একটা র‍্যাম্প ওয়াক দাও তো সুন্দর করে ওয়াও জোস এটা ভাইরাল ঠিক আছে আগে এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে আসছি আর ডাক্তার বলছে এটা হবে না আর প্রচুর পরিমাণে কেন বেড়েছে আই ডোন্ট নো কি হয় ডাক্তার আর জুবাই আমার সাথে বেমানি করতেছে আমি জানি সিন্ডিকেট করতেছে এখানে পার্সেন্টেজ নিবে টাকা এন্ড অফ দ্য ডে আমার ব্যাগ এখন ঠিক নেই আর জুবাই দেখে কি করতে পারে এই সেলিব্রিটি ইউটিউবারের জন্য আমরা খাই দেই ব্যাক করতেছি ওকে তো এখন এখান থেকে আমি উপজেলাতে চলে আসছি এখানে যে কাজ আছে ওইটা হয়নি ব্যাগটা নাকি কোনো কিছু করাই যাবে না দেখি এটা একটু কোথায় না এলে ইউজ করতে হবে নাথিং টু ডু ইন ফিউচারের পরবর্তী আরেকটা ব্যাগ কিনতে হবে দেখা যাচ্ছে আমাদের বাজারে কারণ ওইখানে আরেকটা কাজ আছে ওইটা কমপ্লিট করতে হবে দেন বাসে গিয়ে ব্যাগটি গুছাতে হবে নাহলে ঝামেলা পড়ে যাবো কারণ দুপুর ঘুমাতে হবে কারণ রাত্রে অনেক জার্নি হবে ঘুমাতে পারবো না ট্রেন জার্নি দেখো সো এখন যাই বাজারে এখন আছি বাজারে আর মোটামুটি আমার যে কাজটা ছিল ওইটা কমপ্লিট করেছি তো এখন বাসায় চলে যাবো কারণ আমার সাথে একটা বিশেষ হয় কাপড় ছুটে গুছাতে হবে একটা একটা ঘুমো দিতে হবে সো একেবারে আর এখন কথা না বলে ডাইরেক্টলি বাসায় গিয়ে বের করতেছি আপনাদের সাথে আর মোটামুটি আমার সব কাজ কমপ্লিট ওকে তো এখন আমি বাসায় আসি আর আসার সাথে সাথে বসে আছি কম্পিউটার নিয়ে ব্লগ আপলোড দিচ্ছি আর এখন বাজে একটা বেজে ষোলো তার সাথে আছে চোনা আর বিশ্বাস করবেন কেন জানেন কী পরিমাণ যে তাড়াহুড়ার মধ্যে আছি কারণ এখন এটা কমপ্লিট করে আমাকে ব্যাগ গুছাতে হবে কেমন ও আচ্ছা আমি মনে হচ্ছে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছ যাই হোক এটা এডিট করে ব্লগ একটা আরেকটা এডিট করা বাকি ওইটা এডিট করে ওইটাও ইউটিউব আপলোড দিয়ে দেবো এর ফাঁকে আমি কাপড়গুলোটা গুছিয়ে ফেলবো সাথে একটু গোসলটাও করে নিব তো এই হচ্ছে মোটামুটি আচ্ছা না ভিডিওটা আপলোডে দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি একটু আমার ব্যাগগুলো গুছিয়ে নিই তো ফার্স্ট অফ অল আমাকে ব্যাগ নিতে হবে আর এটা সরাতে হবে আর আগে নিব কাপড়গুলো জিন্স প্যান্ট বাকিগুলো তো আয়রন করা আল্লাহ আল্লাহ আস্তে আস্তে সরি 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 আর এখানে আছে এগুলো বাস করতে হবে তো গ্যাজেটগুলোও নিতে হবে আমার আর ও আমার স্ট্যান্ড ব্রাশ ব্রাশ নিতে হবে আমার ব্রাশ কোথায় হিয়ার ইস মাই ব্রাশ আর অনেক কিছু নিতে হবে এটা নিতে হবে পাওয়ার ব্যাংক ও শিট ম্যান পাওয়ার ব্যাংক চার্জার মোবাইল চার্জার আর কি ঘড়ি মানি ব্যাগ আচ্ছা এগুলো পরে নিব আর অনেক কিছু নিতে ভাই আমি এত কিছু কেমন কী করবো জানি না সো অনেক লেট হয়ে যাচ্ছে তো এখনের জন্য এখন বিদায় কারণ আমি এগুলো সব গুছাতে হবে ঠিক আছে সো দেখা হবে আগামীকাল সকালে আজকে ভিডিও এখানে শেষ হয়েছি আর নেক্সট ভিডিও হবে চিটাগাং টু সিলেট এটাই জাস্ট ট্রেন জার্নিটা আমরা কীভাবে কাটাবো সেটা আপনাদেরকে দেখবো এবং অভ্যন্তরীণ ট্রেনের ভিতরে কী কী হয় না হয় এবং খরচ কীরকম মোটামুটি চেষ্টা করবো আপনাদেরকে সব ডিটেলস সিলেট ট্যুরের দেওয়ার জন্য সো আজকের মতো এখানে ভিডিও এন্ডিং করেছি ভিডিও ভালো একটা লাইক দেওয়ার চ্যানেল নতুন হাজার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা পাবো আগামীকাল সকালে বাই